মহামান্য আদালতে আজি অভিযোগনামা প্রস্তুতর এই গোটেই প্রক্রিয়াটক নাকচ করিলে আর নাকচ করার লগে লগে অখিল গগৈ এনআইএর এই গোচরের পর এটা দোষমুক্ত হল আর সেই কারণে আমি মহামান্য আদালতক আমি ধন্যবাদ জানাইছো। আজি ন্যায়পালিকায় সরকারি ষড়যন্ত্রক ব্যর্থ করিলে, এনআইএক রাজনৈতিক উদ্দেশ্যত ব্যবহার করিব খোঁজা বিজেপি সরকারের ষড়যন্ত্রক আজি আদালতে নাকচ করিলে, গতিকে আমি মহামান্য আদালতক আমি ধন্যবাদ জানাইছো। আর এতিয়া সমগ্র অসমবাসী রাইজলৈ আমার আহ্বান, অখিল গগৈয়ে যে রাজনীতি আরম্ভ করেছে, অখিল গগৈয়ে যে জনতার রাজনীতিক আগবাই নিব বিচাৰিছে, এই রাজনীতি আমি সমগ্র অসমবাসী রাইজে একত্রিত হয়ে আমি আগবাই নিব লাগিব। অখিল গগৈর মতাদর্শক আমি আগবাই নিব লাগিব, অখিল গগৈ রাজনীতিক আমি আগুয়াই লৈ যাব লাগিব। না, আটাইতকৈ হাসি উঠা কথাটো হল, এনআইএ গঠন করেছিলে সন্ত্রাসবাদী কার্যকলাপর উপর তদন্ত করবলে এনআইএ গঠন করেছিলে। ভারতবর্ষর এক নম্বর তদন্তকারী সংস্থা এইটা গঠন করা হয়েছিল সন্ত্রাসবাদী কার্যকলাপর উপর তদন্ত করবলে। কিন্তু অসমত রাজনৈতিক উদ্দেশ্যত বিজেপি সরকারে ব্যবহার করবলে গৈ করবাত শিলগুটি মারি পুলিশের দাঁত ভঙা গোচর, করবাত এনেকুৱা হৈ গল যে একো তথ্য প্রমাণ নাপায় হানি ট্রেপিংত অখিল গগৈক জড়িত করালে, সিন্ডিকেটত অখিল গগৈক জড়িত করালে, সিন্ডিকেটর তদন্ত করবর কারণে এনআইএ নাছিলে নহয়, এনআইএ আসলে সন্ত্রাসবাদী কার্যকলাপর উপর তদন্ত করবর কারণে। গতিকে এই কথা এটা কথা নিশ্চিত হল যে বিজেপি সরকারখনে সকল নিরপেক্ষ সংস্থাক যেধরনে রাজনৈতিক উদ্দেশ্যত ব্যবহার করেছিল, এনআইএকও সেইদরে রাজনৈতিক উদ্দেশ্যত ব্যবহার করেছিল। এই কথাটো আদালতর মজিয়াত স্পষ্ট হয়ে গল, অসমবাসী রাইজে আজি বুঝি উঠিলে যে এই বিজেপি সরকারখনে সকল গণতান্ত্রিক সংস্থাক, সকল নিরপেক্ষ তদন্তকারী সংস্থাক রাজনৈতিক উদ্দেশ্যত ব্যবহার করেছিল। কিন্তু ন্যায়পালিকার উপর আমার বিশ্বাস আসলে, আস্থা আসলে, আর আজি মহামান্য ন্যায়ালয়ে এই সরকারি ষড়যন্ত্র সম্পূর্ণরূপে নাকচ করিলে। না, এতিয়া বিরোধী গুণ আছে, এতিয়া বিরোধী রাইজর দল, এতিয়া একমাত্র বিরোধী অখিল গগৈ আর রাইজর দল। গতিকে এই যে 13 তারিখের পর যে আমার জুলাইর পর বিধানসভার বাজেট অধিবেশন আছে, আমি আশা করিম যে অসমর জনতায় যি ধরনের বিরোধী এজন বিধায়কক বিচারিছিলে, অখিল গগৈর ভূমিকাত আমি ভাবো যে অসমবাসী রাইজ আশ্বস্ত হব। আর আমার এটা দায়িত্ব হল অখিল গগৈর এই রাজনীতিক অসমর জনতার মাজলে লৈ যোৱা, অখিল গগৈর এই জনগণ রাজনীতিক অসমত প্রতিষ্ঠা করা, এইটো হল আমার দায়িত্ব।